আমি এখনো শপথ নেইনি পরিচালক সমিতির প্রেসিডেন্ট হিসাবে, শপথ নেব এবং আমার প্রচেষ্টা থাকবে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য। কি কি উন্নয়ন, এই সানি সানোয়ার ছবি রিলিজ করতে গিয়ে বুঝবে, এই যে সিনেমা হলগুলো আছে আমাদের দেশে, এই সিনেমা হল শুধু এই সিনেপ্লেক্স গুলো বাদে সিঙ্গেল স্ক্রিন যেগুলো বলে গেল আমার সন্তান তুল্য নায়ক, বলে গেল যে সিঙ্গেল স্ক্রিন হলগুলো খুবই খারাপ। আসলে কিছুদিন আগে আমার একটা ছবি রিলিজ হয়েছিল, আমি এই সিঙ্গেল স্ক্রিন সম্পর্কে যে রিপোর্ট পেলাম আসলে কিছুই দেখা যায় না, কিছু শোনাও যায় না। জাজ মাল্টিমিডিয়া সেই 10-15 বছর আগে একটা অল্প দামি মেশিন দিয়ে দিছে সেই হল মালিককে, সেই মেশিন দিয়ে সে সিনেমা দেখায়, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। একজন বলছিলেন প্রত্যেকটা দর্শককে ডেকে দেওয়া উচিত, মেডেল দেওয়া উচিত, তোমরা কেন আসছো এটা দেখতে। তো সেই সিনেমা হলে ওর সিনেমাও রিলিজ হবে, দুর্ভাগ্য। আশা করি এই সিনেমার পরে সানি সানোয়ার, আমার প্রচেষ্টা থাকবে প্রত্যেকটা সিঙ্গেল পর্দা স্বচ্ছ ছবি দেখাবে, না হলে আমরা ছবি দেব না, আমরা ছবি তাদের ছবি সরবরাহ বন্ধ করে দেব। কি হবে, তোমাদের হলে যে সব টাকা আসে সেসব টাকায় আমাদের পুঁজি ওঠে না, দরকার নাই, আমরা দেব না, আমাদের সিনেমার বদনাম করতে দেব না। তোমরা ভালো স্ক্রিন করো, স্বচ্ছ স্ক্রিন করো, সুন্দর শব্দ করো, আমরা তোমাদের সিনেমা দেব। এবং সবশেষে বলতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্র বান্ধব, তিনি 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন সিনেমা হল ভালো করার জন্য, সিনেমা হলকে সুন্দর করার জন্য। সবাইকে বলছেন যে আপনারা টাকা নিয়ে সিনেমা হল, যাদের সিঙ্গেল পর্দা আছে তারা ভালো করুন। তথ্যমন্ত্রীও দারুণভাবে চেষ্টা করছেন এই সিনেমা হল মালিকরা যেন এই টাকা নিয়ে তাদের সিনেমার হল ঠিক করে। সানি সানোয়ার, তোমার মতো এই সিনেমা চায় ওই হল মালিকরা। হল মালিকরা আবার বলছে যে আমাদের সিনেমা দেবেন কি, কি সিনেমা চালিয়ে আমরা টাকা উঠাবো। হ্যাঁ, আমি গর্ব করে বলতে পারি এখন সানি সানোয়ার আছে, আপনারা টাকা নেন, সিনেমা হল ভালো করেন। সানি সানোয়ারদের মতো অনেক নির্মাতা আছে যারা আপনাদের সিনেমা দেবে এবং বছরে অনেক অনেক লাভবান হবেন আপনারা সিনেমা প্রদর্শন করে। সবাইকে ধন্যবাদ।